সবাই, ও মাই গড, আফটার সো লং টাইম, অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এতদিন ভিডিও না আপলোড করার একটা অনেক বড় রিজন ছিল যে মাঝে এত বড় গ্যাপ ছিল। 20 থেকে 25 ডেজ হয়ে গেছে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, বিকজ ওর যে ঠাকুমা মারা গেছে, সো আমরা কোনো ব্লগ করতে পারিনি অ্যান্ড কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এই রিজনের জন্য আমরা এই কদিন কিছুই করতে পারিনি। তো তোমরা সবাই এই ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে না। তো প্লিজ এই ভিডিওটা পুরো দেখো, কারণ এতদিন পর তো ভিডিও আপলোডই করছি, পুরো তো দেখতেই হবে ভিডিওটা। তারা আবার দেখা হবে। সময় নষ্ট না করে দেখে নি, সেটি আনো ফ্রেন্ডস। আমরা আজকে সপ্তমীর দিনে অনেক ঠাকুর দেখেছি, অনেকটা ঘুরলাম অনেক জায়গা। তো এখন খুব টায়ার্ড হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন প্রাণ দিকে বসে আছি, একটু রিল্যাক্স করছি। আজকে আর শরীর দিচ্ছে না, উই আর সো টায়ার্ড। আবার দেখা। হ্যালো গাইজ, হ্যাপি দুর্গা পূজা সবাইকে। আজকে সপ্তমী অষ্টমী পেরিয়ে শুভ নবমী আজ। তো আমরা দুটো দিন তো বোলপুর শান্তিনিকেতন জুড়ে পুরো ঠাকুর দেখেছি, আশপাশটাও দেখেছি। আজকে চললাম আমরা আমার শ্বশুরবাড়ি দুমকা, নবমী দশমী দুটো দিন ওখানে ঠাকুর দেখবো, তারপর বাকি কথা পরে হবে। দেখি দেখি
গুড ইভিনিং গাইস, আজকে আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, আই মিন মুন্দের বাড়ি, মনের বাপের বাড়ি দুমকা। তো বাড়ির সামনেই দুর্গা মন্দির, ইনফ্যাক্ট ওদেরই বাড়ির পুজো। তো এখানে প্রচুর মানুষের ঢল, খুবই চাকজমক করে এখানে উৎসব পালিত হয়। তো আজ নবমীর রাত, আজকেও খুব সুন্দর হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এত ভালো ডেকোরেশন হয়েছে এখানে, সত্যি দারুণ লাগছে। আর সারাটা দিন গান বাজছে, মিউজিক তো ভালোই লাগছে। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইরের পুজো, তো এর মধ্যে একটা আলাদা আভিজাত্য আছেই। এটা তো আমাদের সত্যি খুব ভালো লাগছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে থেকেই এটা ব্যাপারটাকে খুব মানে এনজয় করতে পারছি। পুজো পুজো ভাব এটা বাড়ির মধ্যে থেকেই সবসময় বুঝতে পারছি, বাইরে যাওয়ার দরকার নেই। তবু আজকে যাচ্ছি, ঘুরতে বেরোবো আমরা, পুরোটা যতটা পারবো ততটা দেখবো, তারপর তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। মা এখন সবকিছু লক করছে, ঠাকুর দেখতে বেরোবো। তো সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি করছো তোমরা? জিজেস আলি, তুমি টুপিটা পরো। আমি তো সব থেকে প্রথমে রেডি হয়ে গেছি। আমার দিদি দেখো, এ রেডি হচ্ছে। হ্যালো, তাড়াতাড়ি কর, কখন থেকে এই তো বাবা নিচে চলে গেছে, দাদা নিচে আছে। কেমন লাগছে শ্বশুর বাড়িতে? সুপার, সত্যি। তো এখন ভিডিওটা অফ করছি, ওখানে গিয়ে আবার স্টার্ট করবো। চলো দেখা হবে আবার। ভিডিও করে
মাই গড, এখানে এত এত এখানে ভিড়, ভিড় দেখে মাথা খারাপ, ভিড় দেখে আমাকে আর ঠাকুর দেখতে ইচ্ছা করছে না সিরিয়াসলি, মানে করোনা কি যে হবে জানি না গাইজ, সত্যি বেশি দেখলাম না, একটুই দেখেছি, বাট এই একটু দেখে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ঘুমোবো আমি। আজকে তো বোলপুর থেকে দুমকা এলাম আর আবার সন্ধ্যেতে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম, কাল দশমী, কাল আরও তাড়াতাড়ি উঠতে হবে বাড়ি, কালকে সকাল 8টা নাগাদ বেরিয়ে যাবে। হ্যাঁ, তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, কালকে ইনশাআল্লাহ কালকে নতুন করে ব্লগ করব, দশমীর ব্লগ, তো চলো টাটা, গুড নাইট। কেমন লাগা ক্যামেরা কালকে ওর ছোট বাচ্চা, এটা হচ্ছে আমার দাদা, হ্যাঁ ওদিকে কেমন আছে, আপকামিং আপকামিং আপনি অনেক ভালো আছে আপকামিং, আরেকটা দাদা বাইকে আসছে, তোমরা সবাই দেখবে আর জ্বলবে আর লুচির মতো বানিয়েছে, best mutton ever tasted.
হয়ে গেছে যদি মাজন চলে যায় তখন সত্যি খুব খারাপ লাগে মন একদম খারাপ হয়ে যায় কিন্তু কোনো ব্যাপার না আসছে বছর আবার আসবে তো আজকে পুজো শেষ আশা করি তোমাদের সবাই দিয়ে পুজো ভালো কেটেছে অ্যান্ড আসছে বছর আরও ভালো কাটবে তো চলো এবার ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করে এটা জানাবে যে বোলপুরে পুজোটা বেশি ভালো লাগলো কি দুমকা পুজোটা বেশি ভালো লাগলো